আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাত আইডি ঢাকার নিম্ন আদালত থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার পর কারাগারের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে মঙ্গলবার তাদের বদলির আদেশ দেওয়া হয় ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ তহিদুল হককে বদলি করা হয়েছে রংপুর বিভাগে রংপুর কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসেনকে পাঠানো হয়েছে চট্টগ্রামে আর চট্টগ্রামের কারা উপমহাপরিদর্শক এ কে এম ফজলুল হককে ঢাকা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ আব্দুল আজিজকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং সেখানকার জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালাকে পাঠানো হয়েছে কাশিমপুরে রবিবার দুপুর পুরান ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নিয়ে যায় তাদের সহযোগীরা তাদের দুজনকেই সেদিন কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করতে ঢাকায় আনা হয়েছিল সেদিন আদালতে দায়িত্বরত প্রসিকিউশন পুলিশের এক পরিদর্শক সহ পাঁচজনকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে ইরানে সরকার বিরোধী বিক্ষোভে গেল এক সপ্তাহে 56 কুর্দি সহ নিহত হয়েছে অন্তত 72 জন এই অবস্থায় পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ গেল বেশ কয়েকদিনে সীমান্তবর্তী কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে ইরান মাসা আমিনের মৃত্যুর পর দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভের তীব্রতাও এই অঞ্চলেই বেশি তেহরানের দাবি বিদ্রোহী কুর্দিরাই ইন্ধন যোগাচ্ছে বিক্ষোভে গেল এক সপ্তাহে নিহতদের 46 জনকে পুড়িয়ে মারা হয়েছে বলে দাবি একাধিক মানবাধিকার সংগঠনের বিক্ষোভ দমনে মঙ্গলবারও 4 ঘণ্টার মতো অঞ্চলটির বিভিন্ন স্থানে চলে ইন্টারনেট ব্ল্যাকআউট নিউ ইয়র্ক ভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানের অভিযোগ কুর্দিস্তানে পরিকল্পনা মাফিক গণহত্যা চালাচ্ছে তেহরান নরওয়ে ভিত্তিক ইরান রাইটস গ্রুপ আইএইচআর এর মতে সংঘাতে এ পর্যন্ত দেশটিতে প্রাণহানি 416 নিহতদের মধ্যে 51 শিশু ও 21 জন নারী এ অবস্থায় পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা জাতিসংঘের সেই সাথে নিহতদের মৃতদেহ স্বজনদের ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন মুখপাত্র জেরেমি লরেন্স দর্শক এ ছিল এখনকার মতো পর সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews ধন্যবাদ